শুরু হয়ে গেছে আজকে, আর এই মুহূর্তে উঠেছে ওদের দুই বান্ধবী মিলে ওদের বারণ করছে। আমি প্যান্ডেলের নিচে রয়েছি কারণ যুদ্ধ হওয়ার পরে প্রচুর লাইন হয়েছে আজকে, প্রচুর ভিড়, দেখো সবাই অপেক্ষা করছে বরণ করার জন্য। দুর্গা মাইকি জয়। যাচ্ছে দেখো দুর্গা মা, আর পরপর আমরা সব গাড়ি নিয়ে যাচ্ছি পুরো ফ্যামিলি সবাই, মানে যারা কমিটির যা ফ্যামিলি আছে ওটা ফ্যামিলি বলো তো, সবাই সব ফ্যামিলি একসঙ্গে যাচ্ছি। তো এই যে যাচ্ছে মা, আকাশটা এত সুন্দর লাগছে আজকে দেখতে, আর পেছনে আছে দেখো অনেকগুলো গাড়ি, আমি তোমাদের দেখাবো, সামনে আগে দেখে নাও। এখন যাচ্ছি, মাকে বিসর্জন হবে, তো মনটা অলরেডি খারাপ হয়ে গেছে কারণ চারটে দিন যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। আমরা পেছনে বসে আছি, এর পেছনে ওরা বসে আছে, আমি সামনে বসে আছি, আর ডুগু হচ্ছে ঘুমোচ্ছে ওর কোলে। তো আরো আমাদের পেছনে আরো কতগুলো গাড়ি আছে, চারটে পাঁচটা গাড়ি আছে, তো আমরা একসঙ্গে গাড়ি নিয়ে সবাই যাচ্ছি। তো এটা অনেকদিন পরে এটা হলো, এই জিনিসটা খুব ভালো লাগলো, মানে লাগছে এখনো, কারণ আমি গতবার যেতে পারিনি, ডুগু খুব ছোট ছিল, আর এবার যেহেতু খাইয়ে দাইয়ে নিয়ে এসেছে ডুগুকে, এই জন্য চাপ নেই, ডুগু অলরেডি ঘুমিয়েও গেছে। ঘুম গেছো বাবা? হ্যাঁ, ডুগু ঘুম, ভাত ঘুম, ভেতো বাঙালি তো ভাত খাওয়ার পরে ঘুম চাই, তাই ঘুমিয়ে পড়েছি। তো চলো, বলো ইয়েস, তুমিও আসবে ইউটিউবে, শিবাংশ আসবে, শিবাংশ, আর এটা হচ্ছে আমার ইউটিউবের সব থেকে বড় সাবস্ক্রাইবার, আমার সমস্ত ভিডিও দেখে, লাইক করে, শেয়ার করে, ভেরি গুড শিবাংশ। তো আমরা এখন আগাচ্ছি, তোমার এখানে একটা ডোবা টাইপের আছে, তো সেখানেই মায়ের বিসর্জন হবে, তো সেই জন্য যাচ্ছি আগে। ডুবু আছে ড্যাডির সঙ্গে, কাম কাম কাম। তো জায়গাটা দেখো, জায়গাটা দেখে একটু ভয় ভয় লাগছে, একটা বড় বুড়ো বট গাছ রয়েছে, মৌচাক হয়েছে, প্রচুর মানে জঙ্গল টাইপের, তার মধ্যে একটা মন্দিরও দেখতে পাচ্ছি। এই যে একটা মন্দির আছে, thank you.
দাঁড়িয়ে আছে, বাকি আমরা সবাই বিসর্জন। এবার আমরা ফিরছি, সবারই মনটা একটু ভারী ভারী হয়ে গেল, কারণ চারটে দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, হয়ে গেল, শুভ বিজয়া তোমাদের সকলকে। তো চলো, আবার বিকেলে দেখা হবে। আমাদের দুর্গাপুজো কমিটি থেকে আজকে বিজয়ার জন্য আমরা সবাইকে কমিউনিটিতে খাওয়া দাওয়া করাচ্ছি, যত মেম্বার আছে তাদের জন্য। এখন বাজে রাত 9টা, আর দেখতে পাচ্ছি ভিড়। সবার জন্য আজকে মেনু এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আজকে নন ভেজ, আজকে সবাই যেহেতু ভেজ খেয়েছে, আজকে খাবারের মধ্যে আছে মুগের ডাল, মুরগির মাংস, তারপরে ভাজা, ভাত, আর হচ্ছে অনুবাদ তরকার। এটা হচ্ছে সবাইকে ফ্রিতে ডিস্ট্রিবিউট করা হচ্ছে আমাদের তরফ থেকে, আমাদের দুর্গাপুজো কমিটির তরফ থেকে। খাবার ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউট করছে খাবার। এটা হচ্ছে কিউ চারিদিকে, আর এই হচ্ছে আমাদের দুর্গোষণা। দুর্গোষণা খাবার জন্য রেট করা আছে, রাত বাড়ছে আর ভিড় বাড়ছে খাবারের জন্য। মা এগিয়ে যাচ্ছে খাবারের জন্য, টুকু বসে গেছে মামার সঙ্গে খাওয়ার জন্য, খাচ্ছে না কিছু ডিস্টার্ব করছে।